राधे राधे বন্ধুরা, আজ আমি গোপালের ভোগের জন্য পটল পোস্ত রান্না করব। তার জন্য আমার কি কি প্রয়োজন আপনারা দেখে নিন। প্রথমে কড়াইটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে পটলগুলো আমি কেটে নিয়েছিলাম, সেইগুলো চারটি টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি। আর আলুটা সেদ্ধ হতে দেরি হয় বলে একটু সরু করে কেটেছি, তা না হলে পটলের মতন করেই আলুটা কাটা যেত। যাই হোক, এটা আমার খুব পছন্দের রান্না, তাই আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায় এই রকমভাবে পোস্ত রান্না হয়। আমি প্রোগ্রাম করতে গিয়ে এই ধরনের রান্না সেবা করেছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, আর বেশি কথা বলবো না। তেলটা গরম হয়ে গেছে, পটল আর আলুটা আমি ওই তেলে দিয়ে দিলাম। এবার আলু আর পটলটা ভালো করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে এটা একটু সেদ্ধ হয়ে গেলে সুবিধা হয়, কারণ পোস্ত রান্না করতে খুব কম সময় লাগে। তাই এটা একটু নেড়ে চেড়ে আমি একটু চাপাটা দিয়ে দেব, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা, 2টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে মশলাটা আমি বেটে নেব। এখন কত সুন্দর বাটা হয়ে গেছে, পোস্ত, মগজদানা, কাঁচা লঙ্কা একদম একে অপরের সঙ্গে মিশে গেছে। টুল আলুটা আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও অনেকটা হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা এর আগে দিইনি, কারণ আলু আর পটল দুটোই কমে যাবে, নুনটা প্রথম থেকে দিলে বেশি হয়ে যেতে পারে। মশলাটা আমরা বেটে রেখেছিলাম, তাতে একটু জল মিশিয়ে আমি কড়াই ঢেলে দিই। জল মেশানোর মেন কারণ হলো, কড়াইয়ে যদি ডাইরেক্ট পোস্তটা আমি দিয়ে দিই বাটা, তাহলে পোস্তর যে সুন্দর ফ্লেভার, কাঁচা কাঁচা একটা গন্ধ আছে, সেই গন্ধটা কেটে যেতে পারে। সেই জন্য আমি একটু জল মিশিয়ে তারপরে কড়াইটা 5 মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর পোস্তর জলটাও এখন কমে গেছে, সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি পোস্তের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটাই হলো বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের সাদা সাদা পোস্ত, আর তাতে কাঁচা সর্ষের তেলের গন্ধ গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। আমি যখন প্রোগ্রামে যাই বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের দিকে, তখন ওরা এইভাবেই পোস্ত রান্না করে আমাদের সেবা দেয়। এই অসাধারণ পোস্তর স্বাদ আমার এতই পছন্দ যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে যখনই পোস্ত রান্নার কথা হয়, তখন আমি এভাবেই রান্না করতে চাই। যাই হোক, আজও গোপালের ভোগের জন্য আমি পটল পোস্ত রান্না করলাম এভাবে। অনেকেই হয়তো এইভাবে রান্নাটা জানে, ও আমার পছন্দের রান্না যেহেতু, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পোস্ত রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় বসে রইলাম। আর আমার এই নতুন চ্যানেলটাতে আপনারা যে এই ভিডিওটা দেখে আমাকে উৎসাহ দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে। আমি গোপালের ভোগের জন্য পটল আলুর পোস্তটা বাটিতে তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।